কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি সায়মেন সার্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে 15 তারিখ, 15ই নভেম্বর, অলরেডি ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে আমাদের সবার জন্য। যারা আমরা এয়ার ফেয়ার বিমানে করে যেতে চাই, তারা অবশ্যই ট্যুরিস্ট ভিসা এখন করতে পারবো আজকে 15ই নভেম্বর থেকে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো ট্যুরিস্ট ভিসা আজকে থেকে চালু হয়েছে, এটি প্রুফ এবং প্রমাণিত সরাসরি দেখানোর জন্য আমরা চলে আসলাম IVC অ্যাপ্লিকেশন সেন্টার, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এখানে সিম্পলি আপনারা চলে আসবেন, আসার পরে উপরে দেখতে পাবেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, এখানে আমরা চলে যাব। তো এখানে যাওয়ার পরে একটি ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডে আপনার ডিটেলস লেখা আছে এখানে কি দিতে হবে একটু আমরা দেখে নিই। প্রথমেই লেখা আছে কান্ট্রি, এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। ধরুন আমি বাংলাদেশি, এই জন্য অবশ্যই আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর মিশন অফিস, আপনারা কোথান থেকে ভিসাটি করবেন, বাংলাদেশ চিটাগং বা বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ খুলনা, বাংলাদেশ রাজশাহী, বাংলাদেশ সিলেট, যে যেখান থেকে যেখান অবস্থান করছেন, যেখান থেকে ভিসাটি করতে চান, অবশ্যই সেই জায়গাটি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম ঢাকা, বাংলাদেশ। ন্যাশনালিটি অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে ভিসাটি অ্যাপ্লাই করছেন। ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, যেমন এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি আমার একটি ডেট অফ মানে একটি বার্থডে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জন্ম তারিখ দিয়ে। ধরুন কথার কথা আমরা দিলাম 1990 ফেব্রুয়ারি মাস, তারিখ সিলেক্ট করলাম 22 তারিখ। এটি দেখানোর জন্য একটি জন্ম তারিখ আমরা সিলেক্ট করলাম। এখানে আপনি আপনার ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে ভালো। এখন ডেট অফ অ্যারাইভাল, আপনি কবে যাচ্ছেন, কবে যেতে চান। ধরুন এখানে একটি ডেট আমি সিলেক্ট করে দিলাম 25 তারিখ, ওকে, 25/11/2021। ভিসা টাইপ, এই যে এখন আসছে হচ্ছে ভিসা টাইপ, আপনি কী ভিসা সিলেক্ট করবেন, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, ডিপ্লোম্যাটিক ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, এন্ট্রি ভিসা, ফিল্ম ভিসা, জেনারেটিক ভিসা, মেডিকেল ভিসা, মিশনারি ভিসা, অফিসিয়াল ভিসা, স্টুডেন্ট ভিসা, এই যে চলে আসলো ট্যুরিস্ট ভিসা। এই ট্যুরিস্ট ভিসাটি কিছুদিন আগেও কিন্তু এই অপশনটিতে ছিল না, শুধু ছিল ট্রানজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা, অফিসিয়াল ভিসা, মেডিকেল ভিসা ইত্যাদি। কিন্তু এখন থেকে এই অপশনটিতে আমরা ট্যুরিস্ট ভিসা পেয়ে যাচ্ছি। তো যারা বাই এয়ারে করে আমরা যেতে চাই, তারা অবশ্যই আমরা ট্যুরিস্ট ভিসা এখন করতে পারবো। তো আমরা এখন ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন এখানে লেখা আছে পারপাস, এখানে নিচে একটি কোড দেখতে পাচ্ছেন M1RVR, সেমভাবে লিখে সাবমিট করতে হবে। পারপাস অবশ্যই আমরা ট্যুরিজম দিব, কারণ আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে যাচ্ছি, অবশ্যই আমরা ট্যুরিজম দিব। তো এখানে ট্যুরিজম সিলেক্ট করে দিলাম। এখানটিতে এই যে টেক্সট পেপার দেখতে পাচ্ছেন, যে বারকোড, এগুলো সেম হুবহু এভাবে দিয়ে দিবেন, M1RVR। করার পর অবশ্যই কন্টিনিউতে আমাদের চলে যেতে হবে। ও সরি, এখানে একটি ইমেল আইডি অবশ্যই দিতে হবে, কারণ ইমেল আইডিটি যদি আমরা না দেই, তাহলে আমাদের PDF ফাইল অনলাইন, যেগুলো আমরা অনলাইন মানে অ্যাপ্লিকেশন করলাম, এটা একটা PDF ফাইল আমাদের কাছে যাবে, অবশ্যই সেটা প্রিন্ট আউট করতে হবে। তো আমাদের ইমেলটি অবশ্যই দিতে হবে, এখানে একটি ইমেল, ধরুন আমার একটি ইমেল আমি দিয়ে দিলাম এখানটিতে। হয়ে গেল।
তো একটি ইমেলকে আপনারা দিয়ে দিবেন, যে কোনো একটি ইমেল দিয়ে দিবেন। হ্যাঁ, দুইবার দিতে হবে ইমেল আইডি, রি ইন্টার ইমেল আইডি, এখানে আপনার এক ইমেলই দুইবার দিয়ে দিতে হবে। তো আমরা সিম্পলি কন্টিনিউতে চলে গেলাম। এই যে এখন আসলো সেকেন্ড পেজ, কাজ হচ্ছে এইখানে। এখানে শিওর নেম, এই জায়গাতে আপনি আপনার নাম দিয়ে দিবেন। কথার কথা ধরুন, যদি আপনার নাম হয়ে থাকে পাসপোর্টে যেভাবে দেওয়া আছে, ধরুন কথার কথা এমডি আরিফ, তাহলে আপনি শিওর নেমে দিয়ে দিবেন হচ্ছে এমডি। আর গিভেন নেম নিচে লেখা আছে, গিভেন নেম, গিভেন নেম দিবেন আরিফ, ARIF, আরিফ। আচ্ছা ঠিক আছে। এখন জেন্ডার অবশ্যই, আপনি যদি মেল হন তাহলে মেল দিবেন, ফিমেল অবশ্যই ফিমেল দিবেন। আমি মেল যেহেতু, তাহলে আমি ফিমেল দিই, এটা সিলেক্ট করলাম। ডেট অফ বার্থ আগে যেটা দিয়েছিলাম সেটা অবশ্যই এখানে চলে এসেছে। টাউন সিটি অফ বার্থ, আপনি অবশ্যই অবশ্যই এটাকে ঢাকা সিলেক্ট করতে হবে, যেখান থেকে আপনি অবস্থান করছেন সেখানটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ঢাকা থেকে এখন আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে অবশ্যই আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিব। কান্ট্রি রিজন অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। নিচে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনারা দিয়ে দিবেন, যেহেতু এখানে আমার কোনো, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য বলতেছি, দ্যাটস ওয়াই আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটা আমার দিলাম না, আপনি আপনাদের ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আসছে হচ্ছে রিলিজনশিপ, অবশ্যই এখানে মুসলিম দিয়ে দিবেন। আপনি যদি হিন্দু হন হিন্দু, ইসলাম হলে ইসলাম, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান। আমি যেহেতু ইসলাম, তো অবশ্যই আমি এখানে ইসলাম দিয়ে সিলেক্ট করলাম। এখন আপনার এখানে এডুকেশনাল কি আছে, আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। আপনার যে এডুকেশন বা আপনি কী করতেছেন, কীসে পড়তেছেন, এটা সিলেক্ট করতে পারেন, যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আর যেহেতু আপনি কিছুই যদি দিতে না চান, তাহলে আদার সিলেক্ট করতে পারেন। আমি আদার সিলেক্ট করে দিলাম। অবশ্যই যেহেতু আপনি যদি সিলেক্ট করতে হবে বাই বার্থ, এখানে বাই বার্থ অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে আসছে এখন পাসপোর্ট, পাসপোর্ট ডিটেলস দিতে হবে। আপনার পাসপোর্টে যে ডিটেলসগুলো রয়েছে, যেমন পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু, আপনি কোথা থেকে পাসপোর্টটি ইস্যু করেছেন সে অপশনটি দিতে হবে, ডেট অফ ইস্যু, আপনি কবে পাসপোর্টটি ইস্যু করেছেন সেই ডেটটি দিতে হবে, এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট কবে, মানে আপনার পাসপোর্টের ডেটটি কবে শেষ হয়েছে সেখানটি এখানে উল্লেখ করে দিতে হবে। আরেকটি কথা এখানে উল্লেখ করা হয়েছে, এনি আদার্স ভ্যালিড পাসপোর্ট আইডেন্টিটি সার্টিফাইড, এখানে বলা হয়েছে আপনার কি কোনো ওল্ড পাসপোর্ট রয়েছে। মানে এমন হয় না, ধরুন আপনি একটি পাসপোর্ট করেছেন, পাসপোর্টের মেয়াদ শেষ, বা আগের পাসপোর্ট রয়েছে, এখন আপনি নতুন পাসপোর্ট ইউজ করছেন, তো এখানে ওটি উল্লেখ করে দেবেন যে আপনার আগের একটি পাসপোর্ট রয়েছে, যদি থাকে সেই পাসপোর্টের ডেট, ইস্যু এবং প্লেস এখানে দিয়ে দিতে হবে। তো এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম, কারণ কি এটি দেখানোর আমার পুরো ভিডিওটি আমার একমাত্র করার কারণ ছিল যে ট্যুরিস্ট ভিসা ওপেন হয়েছে, এটি দেখানোর মূল উদ্দেশ্য ছিল। তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম কীভাবে ভিসা প্রসেসিং করতে হয়, কী কী উপায়ে ভিসা প্রসেসিং করতে হয় A to Z, আপনারা অনলাইন ভিসা কীভাবে প্রসেসিং করবেন, ইন্ডিয়া অ্যাপ্লিকেশন সেন্টারে ঢুকে কীভাবে 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 আপনার প্রতিটা পার্ট বাই পার্ট আমি আপনাকে দেখিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটি সেই ভিডিওটি নয়, এই ভিডিওটি জাস্ট আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা যে চালু হয়েছে সেটি দেখানোর ক্ষেত্রে আমি তৈরি করলাম। তো এই ভিডিওটিকেও দেখে ভাববেন না যে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসা কীভাবে করতে হয় A to Z আমি আলোচনা করেছি। সো এটি ওই আর ভিডিওটি নয়, আমি আবারও বলছি, এই ভিডিওটি দেখে কেউ ভাববেন না যে এই ভিডিওটি A to Z ডিটেলস বলা হয়েছে। এখানে শুধু একটি জিনিসই বলা হয়েছে বা আমি উল্লেখ করতে চেয়েছি, ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে সেটি দেখানোর ক্ষেত্রে আমি টুকটাক যেগুলো আপনাদেরকে প্রয়োজনীয় জিনিস সেগুলো দেখালাম। আর যারা অনলাইন ভিসা সম্পর্কে ডিটেলস জানতে চান, ভিডিও দেখতে চান, আমাদের ডিটেলসে
বা আমার ইনবক্সে আমার বলে দিবেন, আমি অবশ্যই আমার লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। কারণ এর আগে এই